আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। জান্নাতে বিভিন্ন স্তর রয়েছে, এতে বিভিন্ন বিভাগ শ্রেণী রয়েছে। এ সকল যেমন সমান নয়, তেমনি জান্নাতীরাও সমশ্রেণীর ও সমমর্যাদার অধিকারী হবে না। তাদের তাকওয়া ও আমলের পার্থক্যের কারণে মর্যাদা ও স্তরে ভিন্নতা হবে। এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতের 100টি স্তর রয়েছে যা আল্লাহ তাআলা তার রাস্তায় জিহাদকারীদের জন্য তৈরি করেছেন। এর দুই স্তরের মাঝে ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের মাঝের ব্যবধানের ন্যায়। অতএব যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন ফেরদাউস চাইবে, কেননা সেটা জান্নাতের মধ্যস্থলে ও সর্বোচ্চ জান্নাত যা আমাকে দেখানো হয়েছে। এর উপরেই আরশ এবং এখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত। জান্নাতবাসীদের মর্যাদায় ভিন্নতার অর্থ হচ্ছে একে অপরের চেয়ে উপরে হবে। সুতরাং উপরের লোকেরা নিম্নের লোকদের দেখতে পাবে, কিন্তু নিচের লোকেরা উপরের লোকদের দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত 100টি স্তর বিশিষ্ট, প্রতি দুই স্তরের মাঝে 100 বছরের দূরত্বের ব্যবধান। আফফান ইবনু মুসলিম বলেন, যেমন জমিন থেকে আসমানের ব্যবধান, জান্নাতুল ফেরদাউসের স্তর সর্বোচ্চ। এখান থেকে চারটি ঝর্ণা প্রবাহিত, এর উপরেই আরশ অবস্থিত। যখন তোমরা আল্লাহর নিকটে জান্নাত চাইবে, তখন তার নিকটে ফেরদাউস চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতি মা বাইনা কুল্লা দারাজাতাইনি মিয়াতু আম। জান্নাতে 100টি স্তর রয়েছে, প্রতি দুই স্তরের মাঝে 100 বছরের দূরত্বের ব্যবধান রয়েছে। অপর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 100 স্তর রয়েছে, প্রত্যেক দুই স্তরের মধ্যে আসমান ও জমিন সাদৃশ্য ব্যবধান। ফেরদাউস শীর্ষ স্তরের, এখান থেকেই জান্নাতের নদী প্রবাহিত হয়েছে, এর উপরেই আরশ বিদ্যমান। তোমরা আল্লাহর নিকট জান্নাত চাইলে ফেরদাউস চাইবে। জান্নাতের 100টি স্তরের মধ্যে সবগুলো সমান নয়, এর মধ্যে কোনোটি সর্বোচ্চ ও শীর্ষ পর্যায়ের, আবার কোনোটি নিম্ন পর্যায়ের। এ সম্পর্কে অনেক হাদিস উদ্ধৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে অসিলা, যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি আজান শুনে বলবে, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়াআতা। হে আল্লাহ, তাওহীদের এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের তুমি প্রভু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দান করো অসিলা নামক জান্নাতের বিশেষ সম্মানিত স্থান ও মর্যাদা, এবং পৌঁছে দাও তাকে জান্নাতের প্রশংসিত স্থান মাকামে মাহমুদে, যার ওয়াদা তুমি তাকে দিয়েছ, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত অবধারিত হয়ে যাবে। অন্য বর্ণনা এসেছে, তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরাও তার মতোই বলবে, অতপর আমার উপরে দরুদ পাঠ করবে, কেননা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। অতপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট অসিলা প্রার্থনা করো, কারণ অসিলা হল জান্নাতের এমন এক সুউচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দার জন্য নির্ধারিত হবে, আর আমি আশা রাখি সেই বান্দা আমিই হব। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই অসিলা প্রার্থনা করবে, তার জন্য আমার শাফাআত অবধারিত হয়ে যাবে। অপর এক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াসিলাতু দারাজাতুন ইনদাল্লাহি লাইসা ফাওকাহা দারাজাতুন ফাসালুল্লাহ আন ইউতিয়ানি আল ওয়াসিলা। অসিলা হচ্ছে আল্লাহর নিকটতর স্তর, এর ওপরে কোনো স্তর নেই। অতএব তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো, তিনি যেন আমাকে অসিলা দান করেন। অসিলা জান্নাতের সর্বোচ্চ স্থান ও বিশেষ মর্যাদার স্তর। এটা ব্যতীত জান্নাতের অন্যান্য স্তরের মধ্যে উচ্চতর ও শীর্ষ পর্যায়ের হচ্ছে ফেরদাউস। এটাই মধ্যবর্তী স্থানে অবস্থিত, এর উপরই মহান প্রভুর আরশ অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরদাউস হচ্ছে জান্নাতের উচ্চতর ও মধ্যবর্তী স্তর, এর উপরেই রহমানের আরশ বিদ্যমান। এখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়। অতএব তোমরা আল্লাহর নিকটে চাইলে ফেরদাউস চাইবে। অন্য বর্ণনায় এভাবে এসেছে, ফেরদাউস হচ্ছে জান্নাতের উচ্চতর স্তর, এখান থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয়েছে, এর ওপরেই রহমানের আরশ হবে। অতএব তোমরা আল্লাহর নিকটে ফেরদাউস চাও। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ এবং সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে উদ্যান ও ঝর্ণার মাঝে। আল্লাহ তাআলা আরো বলেন, ফিহিমা আইনানিনাদ্দখতান, উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ। সূরা জারিয়াতে বলা হয়েছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। অবশ্য মুত্তাকি লোকেরা সেদিন বাগ বাগিচা ও ঝর্ণাধারাসমূহের পরিবেষ্টনে অবস্থান থাকবে, তাদের রব তাদেরকে যা দেবে সানন্দে তারা তা গ্রহণ করতে থাকবে। এটা এই জন্য যে তারা এর আগে মুহসিন সদাচারী বান্দা হিসেবে পরিচিত ছিল। বাগানসমূহের নিজ দিয়ে প্রবাহের অর্থ হচ্ছে বাগানসমূহের পাশ দিয়ে নদীনালা প্রবাহমান থাকবে, কেননা বাগ বাগিচা যদিও নদীর কিনারে হয় তবু তা নদী থেকে একটু উঁচু জায়গায় হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু নিয়েই প্রবাহিত হয়। পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে একথাই বলা হয়েছে। আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব, শুধু সম্ভবই নয়, বাগানের শোভাবর্ধনের একটি অন্যতম উৎস বটে। তাই কোরআনের ভাষা হচ্ছে ফি জান্নাতি ওয়া উয়ুন, সেদিন তারা বাগ বাগিচা ও ঝর্ণাসমূহের পরিবেষ্টনে অবস্থান করবে। আরও বলা হয়েছে, ওদানিয়াতুন আলাইহিম জিলালুহা ওয়া জিল্লিলাত কুতুফুহা তাজলিলা, জান্নাতের ছায়া তাদের ওপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে। একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান, বড় বড় ছায়াদার বৃক্ষরাজি, ঝর্ণাসমূহ, সাথে বিশাল আয়তনের অট্টালিকাসমূহ, পাশ দিয়ে প্রবাহমান নদী, একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমেই সম্ভব নয়। শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র, অতপর নদীনালার ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওমাসা কিনা তৈয়িবাতান ফি জান্নাতি আদন, আরও ওয়াদা দিচ্ছেন উত্তম বাসস্থানের স্থায়ী জান্নাতসমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, অহম ফিল গুরুফাতে আমিনুন, আর তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, তারাই যাদেরকে প্রতিদান দেয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল, আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম। আল্লাহ তাআলা আরও বলেন, তবে যারা তাদের রবের তাকু অবলম্বন করে তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরব প্রাসাদ, যার পাদদেশে নদী প্রবাহিত, এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ প্রতিশ্রুতির বিপরীত করেন না। আল্লাহ তাআলা আরও বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা হুর তাবুতে সুরক্ষিতা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে, এর দৈর্ঘ্য হবে 60 মাইল, সেখানে মুমিনদের পরিবার থাকবে, তারা তাদের কাছে আসা যাওয়া করবে, একে অপরকে দেখতে পারবে না। তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি মিরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল, এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল, পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাঁবুসমূহ রয়েছে, এগুলোর মাটি হচ্ছে মেশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ইট হলো সোনা ও রূপার, মাটি হলো মেশক, কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত, মাটি হলো জাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাঁটাহীন কুলগাছ এবং কাঁদি ভরা কলাগাছ, আর সম্প্রসারিত ছায়া, আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে, উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। আল্লাহ তাআলা আরো বলেন, এ উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে, ঘন সবুজে উদ্যান দুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো, আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি সালমান ফার্সির নিকট গেলাম। তিনি আলাপ আলোচনার এক পর্যায়ে ছোট একটি কাঠের টুকরো নিলেন যা তার দু আঙ্গুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি বললেন, যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না। আমি বললাম, তাহলে খেজুর গাছ ও অন্যান্য গাছপালা কোথায় যাবে, যার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে? তিনি বললেন, অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে, তবে তা কাঠের হবে না। জান্নাতে শুধু গাছপালা, নদীনালা ও ঝর্ণাধারাই থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে, তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে। এ কথা তিনি তিনবার বললেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পরিণতি চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।